Assalamualaikum dear technician bondhura nasabai kemon achen asha kori bhalo achen ami apnader jonno onek bhalo achi bhai electronic channel er pokkho theke ajkale to ekta video niye eslam 33 volt channel he amra technician bhai ra jokhon crt kichu kichu kaj ache kori tokhon amra odhikangsho technician bhai rai problem e pori 33 volt plus 5 volt channel bishoy jei somoshya hoy আমরা প্রতিনিয়ত এই 5 ভোল্টের চ্যানেলগুলি মধ্যে আমরা প্রবলেমে পড়ে থাকি যে আমাদের টুনিং মোডে সমস্যা নিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে ছবি আসে কম আসে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে দুই চ্যানেলে ব্যান্ড একটা হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের চ্যানেলে টুনিং ছবি দৈরা ছাইরা দেয় মানে বিভিন্ন সমস্যায় আমরা ভুগি এই বিশেষ করে সিআরটির ভিতরে আমাদের প্রতিনিয়ত বেশি বেশি সমস্যায় পড়তাছি টুনিং সমস্যা নিয়ে সেক্ষেত্রে কালকে একটা ভিডিও থেকে একটা কমেন্ট পাইলাম যে ভাই 33 ভোল্ট একটা চ্যানেলের একটা ভিডিও দেওয়ার জন্য যে 33 ভোল্টে আমাদের কী কী সমস্যায় ছবি আসে না সেক্ষেত্রে দেখা গেছে আপনার আজকে জঙ্গল আইসিটা রিপ্লেস করলাম বা মেমোরিটা রিপ্লেস করলাম তারপরে কিন্তু 33 ভোল্টের চ্যানেলে আমাদের ছবি থাকবে না আর যদি ছবি থাকে তাহলে আমাদের অর্ধেক চ্যানেল আসবে আমাদের স্যাটেলাইট কেবলে যদি থাকে 80টা চ্যানেল তাহলে আমাদের টুনিংয়ে থাকবে 50টা বা 45টা চ্যানেল বা আমার স্যাটেলাইট কেবলে যদি থাকে 100 চ্যানেল তাহলে 60 থেকে 70টা চ্যানেলে আসবে এর উপরে আর আসবে না যদি আইসি রিপ্লেস করি বা মেমোরি রিপ্লেস করি আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো ছবি আসে না কী কারণে আসে না বা কী সমস্যা তো চলেন আমরা ভিডিওটা দেখি তো এই যে এটা আমাদের 33 ভোল্টের চ্যানেল প্রথমত আমাদের 33 ভোল্ট চ্যানেলে কাজ করতে গেলে প্রথমত স্যাটেলাইট কেবলটা যেই চ্যানেলের যে বক্সের যে চারটা ঢুকবে আগে এই চারটা আমাদের মাপতে হবে যে চ্যানেল বক্সটা ভালো আছে কি না তো তারপরের কাজটা হলো আমাদের যে চ্যানেলের প্রথম থেকে শুরু করি এডিসি প্রত্যেকটা মার্ক দেওয়া থাকবে এডিসি ফিল্ডার প্রত্যেকটা ফিনে মার্ক দেওয়া থাকবে প্রথমত শুরু করি প্রথম থেকেই যে এডিসি ফিল্ড তো আমরা 33 ভোল্ট চ্যানেল 5 ভোল্ট চ্যানেল 9 ভোল্ট চ্যানেল যে চ্যানেলেই কাজ করি তো এখানে আমাদের 3টা ভোল্টেজ কমন ভোল্টেজ আছে একটা চ্যানেল বক্সে 3টা ভোল্টেজ কমন ভোল্টেজ আছে 3টা পিন যেমন এজিসি 5 ভোল্ট আইএস এই 3টা সেকশন আমাদের একটা চ্যানেল বক্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে সে বাকি ফিনগুলি তো প্রথমত আমাদের এজিসি ভোল্টেজটা অবশ্যই লাগবে অনেক ক্ষেত্রে দেখা গেছে এজিসি ভোল্টেজ থাকে কিন্তু আমাদের ছবি কম আসে প্লাস অনেক ঝিরঝির করে কি কারণে তো ওই ক্ষেত্রে আমাদের কী কী জিনিস দেখতে হবে এজিসি ফিন বেশি উঠলো সমস্যা আবার কম উঠলো সমস্যা আমাদের এজিসি ফিনটায় ভোল্টেজ থাকবে 2.5 থেকে 3 প্লাস 3.5 ইয়ার ভিতরে ইয়ার উপরও যাবে না ইয়ার কমও থাকবে না তো তেমন ভোল্টেজ যদি থাকে তাহলে আমাদের এর 33 ভোল্টের ক্ষেত্রে দেখতে হবে যে 5 ভোল্টটা কমন আছে কি না তো 5 ভোল্টের পরে দেখতে হবে আমাদের 33 ভোল্টটা আছে কি না যদি 33 ভোল্ট থাকে আর 5 ভোল্ট আর 33 ভোল্ট এডিসি থাকে তাহলে আমাদের মূল কাজে যাইতে হবে মূল কাজে যাইতে হবে কেমন একটা 33 ভোল্ট চ্যানেলে একটা দুইটা পিন আমাদের এসডিএ এসিএল এই দুইটা কমন কেমন এসডিএসিএল ফিনটা হলো আমাদের একদম জঙ্গল প্লাস মেমোরি দুইটার সাথে কানেক্ট তো এসডিএসিএল হচ্ছে আমাদের একটা মেমোরি সফটওয়্যার আমরা জানি সিআরটি ব্র্যান্ড হোক চায়না হোক যে কোনো একটা যেমন কিছু কিছু টিভি আছে এলজি সিঙ্গার ওয়ালটন এমন কিছু ব্র্যান্ড আছে আমাদের মেমোরি কপি করে তারপর লাগাইতে হয় তো মেমোরি কপি করতে হয় কেন তো আমরা প্রত্যেকটা সিআরটি হোক এলইডি হোক যে কোনো কাজেই হোক মেমোরি যে মেমোরিটা থাকে এটা আমাদের একটা সফটওয়্যারের কাজ করে তো এইচডিএসিএল যে প্রোগ্রামটা এইচডিএসিএল সব ডিভাইসের মধ্যে এলইডি এলইডি এলসিডি সিআরটি ব্র্যান্ড চায়না যত মডেলেরই টিভি হোক তা একটা মেমোরির মধ্যে আমাদের এইচডিএসিএল ফিন অবশ্যই থাকবে তো এইচডিএসিএল হচ্ছে আমাদের মেমোরির একটা সফটওয়্যার প্লাস এই মেমোরি সফটওয়্যারটা ক্যাপচার করে আমাদের জঙ্গল আইসি তো জঙ্গল আইসি থেকে যদি এইচডিএসিএল এর ইয়া সিগন্যাল যদি মেমোরি ইনপুট করে তাহলে আমাদের জঙ্গল প্লাস মেমোরি দুইটাই সমন্বয়ে একটা সিগন্যাল তৈরি হবে সেটাকে আমরা বলি এইচডিএসিএল
তো এই এইচডিএসএল ভোল্টেজটা যদি আমাদের চ্যানেল বক্সের এর এইচডিএসএল পিনে যদি ইনপুট থাকে তাহলে আমাদের ছবি আসবে, আর যদি এইচডিএসএল এর প্রবলেম থাকে তাহলে আমাদের ছবি আসবে না। তো যদি না থাকে তাহলে আমাদের করণীয় কাজটা কি? যদি না থাকে প্রথমত আমরা মেমোরিটা চেঞ্জ করব, তারপরে যদি না হয় তাহলে অবশ্যই আমরা কনফার্ম ধরে রাখব যে জঙ্গল আইসি সমস্যা। তো এইচডিএসএল এর সমস্যা এবং কি আরেকটা বিষয় আছে 33 ভোল্টের চ্যানেলের ক্ষেত্রে, এটা আমাদের সেটিংয়ে যদি এইচডিএসএল এর প্রবলেম থাকে প্রথমত আমরা যাব সেটিংয়ে, সেটিংয়ে সিআরটি 8873 হোক, 0005 হোক, 0006 হোক, যে কিনু আইসিআই হোক, যদি 33 ভোল্টের চ্যানেল থাকে বিশেষ করে আমাদের যদি 33 ভোল্ট 0005 0006 72.5 মানে এইসব ক্যাটাগরি যেই সার্কিটগুলি, এই সার্কিটগুলির এই যদি আমরা এইচডিএসএল প্রবলেমে পড়ি তাহলে আমাদের প্রথমত যাইতে হবে সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে আমাদের একটা অপশন আছে যে টুনিং মোড, বিশেষ করে 33 ভোল্ট চ্যানেলের মধ্যে আমরা প্রতিনিয়ত এই সমস্যাটা বেশি ভুগি, কিন্তু আপাতত অনেক টেকনিশিয়ান বাইরে এই জিনিসটা জানেন, আর যারা না জানেন তাদের জন্য প্রথমত আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাইয়া প্রথমত সেটিংয়ে ঢুকবো, ঢুকার পরে আবার পাসওয়ার্ড একটা চাপ দিতে হবে যে মেনু 6568। সেটিংয়ে প্রথমত ঢুকবো, ঢুকার পরে আমরা মিড বটন চাপে একদম লাস্টে যাব, প্রথম থেকে আসবে আবার লাস্টেতে কেউ আসবে, তারপর একটা পাসওয়ার্ড চাপ দিতে হবে মেনু 6568। এই পাসওয়ার্ড চাপ দেওয়ার পরে আমাদের পরের ধাপে পরের সেটিংয়ে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে 10 নম্বর প্লাস 11 নম্বর দুইটার এক জায়গায় অবশ্যই সেটিংটা থাকবে। প্রথমত আমাদের যদি আমরা আইসি প্লাস মেমোরি রিপ্লেস করি বা অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রোগ্রামের ক্ষেত্রে সমস্যা হয়ে অফ হয়ে থাকে, যদি আমরা টুনিং প্রবলেমে পড়ি তো ওই জায়গায় যাইয়া প্রথমত আমরা ডিআই এফ একটা অপশন আছে এই অপশনটা অন করে দিব। অন করার যদি অফ থাকে আর যদি অন করা থাকে তাহলে আমরা আরেকটা সেটিং আছে এই জায়গায় টুনিং মোড, ওই অপশনটা আমাদের অন করতে হবে। অন যদি অফ থাকে তাহলে কোনো চ্যানেল আসবে না, আর যদি অন থাকে তাহলে আমাদের অবশ্যই চ্যানেল আসবে, আর যদি অফ থাকে তাহলে চ্যানেল আসবে না যদি আমরা এইচডিএসএল এর প্রবলেমে পড়ি। তারপরে যাইতে হবে আমাদের একদম নিচের আইএফ অপশনে, আইএফ অপশনে সমস্যা থাকলে আমাদের ছবি হয়তো কম আসবে বা ঝিরঝির করবে বা ফ্রিকুয়েন্সি ক্লিয়ার আসবে না, মানে বিভিন্ন সমস্যা থাকবে। তাহলে এই আইএফ অপশনটা আমরা আইএফ অপশন থেকে যেই ফিনটা আইএফ অপশনের ফিনটা এই ফিন থেকে আমাদের আইসি পর্যন্ত যেই এই পার্টসগুলি দেওয়া থাকে এটি একটা একটা চেক দেবো। চেক দেওয়ার পরে অবশ্যই এই জিনিসটি এই জায়গায় থাকবে, এই জায়গা থেকে আমরা একটা একটা চেক দিয়ে জিনিসটা খুঁজে বার করবো। যেহেতু শর্টকাট ভিডিও সেহেতু কাজটা করা সম্ভব না, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে আমার যদি আইএফ অপশনে ছবি ঝিরঝির করে বা ছবি কম আসে, অনেক ক্ষেত্রে অনেক ঝিরঝির ছবি কত আছে কিন্তু ক্লিয়ার না, আবার এই সমস্যাটা আমাদের আইএফ অপশন তো হয় আবার এজিসি ফিন থেকে হয়, এজিসি ফিন যদি ই শিওর থাকেন তাহলে আমরা আইএফ অপশনে কাজ করবো, আর যদি আইএফ অপশন শিওর থাকে তাহলে আমরা এজিসি ফিনে কাজ করবো, মানে ছবি ঝিরঝির করলে কম আসলে আমরা আইএফ অপশন বা এজিসি ফিনে কাজ করবো। তো আশা করি আমাদের এই সমস্যাটা সমাধান হবে। তো আমরা যদি এইচডিএসএল এর প্রবলেম পড়ি প্রথমত যেতে হবে আমাদের সেটিংয়ে, সেটিংয়ে যাই দুটো অপশন চালু করে দিতে হবে, তারপরে আমাদের এইচডিএসএল ভোল্টেজ অবশ্যই আসবে, আর যদি না আসে তাহলে আমাদের হয়তো মেমোরি আর নয়তো জঙ্গল দুইটার একটা খারাপ। শুধুমাত্র একটা কমেন্টের কারণে এই ভিডিওটা দিলাম শর্টকাটে অল্প সময়ের মধ্যে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি থেকে কিছু জানতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অতীতে যে ভিডিওগুলি আপলোড দেওয়া আছে ওই ভিডিওগুলি আপনারা দেখার পরে মন্তব্য করবেন। আল্লাহ হাফেজ।